আসসালামু আলাইকুম। আজকে ঈদের ঈদুল ফিতরের পরের দিন আমরা আসছি হচ্ছে টাঙ্গাইল শহরে আমার সেই প্রাণের কলেজ টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটটা আমরা এখান থেকে ডিপ্লোমা পাস করছি আমি সেই 2009 সালে এবং এখান থেকে বিএসসিটা আমরা কমপ্লিট করছিলাম 2013 সালে। তো আজকে সেই এতগুলো বছর পরে মাঝখানে একবার দুইবার আসা হয়েছিল, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য, জাস্ট খালি আসার জন্য আসা। কিন্তু আজকে অনেক সময় নিয়ে আসছি, অনেক সময় নিয়ে ঘুরবো, অনেক সময় নিয়ে কলেজটাকে আবার একটু দেখব। 8 বছরের পড়াশোনার ইতিহাস আমার এই কলেজের সাথে জড়িত। সো এটা জাস্ট কলিজার ভিতরের একটা জিনিস। তো চলেন আমিও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। চলেন ময়লা পয়রা। তবে তোমার এই বাসটাই কিন্তু হেভি টান ছিল গাড়িটার, হানিফ শ্যামুর এটার সামনে মানে কোনো বেল নাই। বাহ, এনে কি সুন্দর একটা লোহার সিঁড়ি লাগাইছে দেখছো। ওই যে আগে এটা একতলা ছিল না, খালি নিচতলা ছিল, তো এটা এখন দোতলা করছে। এই দোতলা তো মানে আমরাও পাই নাই, এই বিল্ডিং তো তখনও দোতলা ছিল। হ্যাঁ দোতলা ছিল, ফরিদুল আজাদ স্যার ছিল এখানে, তাই না? এটা থাকতো, দোতলায় থাকতো না স্যার? কোন জায়গায় উঠতা? যাও এখন আরেকবার উঠো। ডাইং পেন্টিং এন্ড ফিনিশিং শিট। দাও না লবণ, আরেক চিমটি দাও না, আরেক চামচ লবণ দাও, একটু সোডা দাও না। এই স্যার কত রূপ দিব? আর দাও না, এক ফোঁটা দাও না। আর দাও না, একটু রং ধরতেছে না তো, একটু সোডা দাও। জুট স্পিনিং শিট। সেই কলেজ পুকুর পার, ওই যে কোনাটা দেখতেছেন, এই কোনাটা ছিল আমাদের ছেলেদের আড্ডাখানা। মানে ক্লাসের ফাঁকে হোক, মানে যখনই সময় পাইছি, যখনই কোনো গ্যাপ পাইছি, আমরা পোলাপান্না সব মিলে ওই কোনায় ওই বেঞ্চের মধ্যে বসে আমাদের আড্ডা ছিল। মানে এটাই ছিল আমাদের একমাত্র কলেজের ভিতরে আড্ডার জায়গা। কি বলো, এত দুই বছর পরে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট কেমন লাগতেছে? শান্তি শান্তি কাজ করতেছে ভিতরে? কলেজটা তো আর আগের মতো নাই একদম, কলেজটা অনেক নোংরা হয়ে গেছে। কারণ আমাদের সময় কলেজ এত টানো, তো সেই ইটা গাছগুলো মনে হয় মানে
প্রচুর নোংরা আমাদের সময় কলেজ এত নোংরা ছিল না একদম টিপটপ ছিল এখন আমরা অনেক যত্নশীল ছিলাম আমরা কলেজের যত্ন নিতাম আমাদের স্যাররা আমাদের যত্ন নিত সবকিছু অনেক যত্নের মধ্যে ছিল নারকেল গাছে কত বড় হয়ে গেছে এটা তাই না এই গাছে নারকেল পাড়ে খেয়েছে এই গাছে নারকেল পাড়ে খেয়েছো তুমি কে কে উঠছে তুমি উঠছিলা মফিজ ভাই দিয়ে এই হচ্ছে সেই কটন স্পিনিং শেড তুমি কি জানো যে এইটা হচ্ছে আমার ক্র্যাশিং পয়েন্ট এই জায়গাটা হলো ক্র্যাশিং পয়েন্ট আমার মনে আছে শুধু এটা মানে ফিফথ সেমিস্টারে এই পয়েন্টটাতে আমি মূলত ক্র্যাশটা খাইছিলাম এই যে এই ভদ্র মহিলার উপরে আর কি ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে কি হোস্টেল দেখে কি আগের কথা মনে পড়তেছে তোমার এই দুঃখটা আমি বুঝতে পারছি বুঝছো এই জন্যই তোমার আমি রেখে দিচ্ছি ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী